শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নূপুর দেব ঝুমকলতার কলকা পাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে, ভালো তো থাকতেই হবে, দুর্গা পুজো চলে এসেছে বলে কথা। আজকে মহাসপ্তমী, সবার প্রথমে জানাই আমার তরফ থেকে তোমাদেরকে মহাসপ্তমীর আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালোভাবে তোমরা পুজো কাটাও ফ্যামিলিদের সাথে, বন্ধুদের সাথে, অবশ্যই গার্লফ্রেন্ডদের সাথে পুজো করে। আর দুর্গা পুজোর ফার্স্ট সিরিজ নিয়ে আমি চলে এসেছি, ফার্স্ট সিরিজটা অলরেডি তোমরা দেখে ফেলেছো, আর যারা দেখোনি এখনো আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তা তোমরা গিয়ে তাড়াতাড়ি দেখে আসো। আর আজকে আমি সেকেন্ড সিরিজটা অলরেডি আপলোড করব। তো আজকে প্ল্যান আছে যে সাউথে যাব, সাউথে গিয়ে কিছু দারুণ দারুণ পুজো উপভোগ করবো দেখে, আর তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেনি, তারা তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর মাত্র 3 সাবস্ক্রাইবার দূরে তারপরেই আমার চ্যানেল 1000 হয়ে যাবে। তো কী করছো, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর এভাবেই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তো চলো ভিডিওতে দেখাবো। তো আমরা এখন চলে এসেছি দেশপ্রিয় পার্কের কাছে, দেশপ্রিয় পার্ক পুজো মণ্ডপের কাছে আমরা এখন চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ দেশপ্রিয় পার্কের এবছরে একটা এরকম মন্দির টাইপের কী করেছে, কিন্তু ওদের প্রতি বছরেরই যে জিনিসটা থাকে ওই গোল গোল ঘোরানো, এই যে দেখতেই পাচ্ছ আগে গোল 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 ঘুরছে, এই দেখে দেখুন পেছন দিকটাও দেখুন। আমার সাথে আজকে চলে এসেছে দেবজিৎ, তুই বলবি ভাই দেশপ্রিয় পার্কের প্রতি বছরে সেই গোল 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 ঘোরানোটাকে দূর থেকে প্যান্ডেল দেখা যাচ্ছে, তবু এরা গোল 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 করে ঘোরাবে, প্রতি বছরই করে। হ্যাঁ, তো তোমরা কি দেশপ্রিয় পার্কে ভিজিট করেছো একবার কমেন্টে জানিয়ে দিও। এই হলো দেশপ্রিয় পার্কের এবছরের প্যান্ডেল। এই হলো দেশপ্রিয় পার্কের প্রতিমাটি। তো গাইস, আমরা এখন দেশপ্রিয় পার্কের প্যান্ডেল থেকে এই সময় বেরোলাম। তো এটা হচ্ছে সৌমিক, কি বলবি ভাই দেশপ্রিয় প্যান্ডেল থেকে কি বলবি? আমারও খুব একটা ভালো লাগে দেশপ্রিয় পার্কের প্যান্ডেল থেকে, ঠাকুরটা ভালো হয়েছে কিন্তু প্যান্ডেল থেকে খুব একটা ভালো মানে লাগেনি, যাও এত ভালো আছে। দেশপ্রিয় প্যান্ডেল থেকে কি বলবি ভাই? দাদার ভিডিও আমি দেখি ফেসবুকে, আমি সার্চ করে একজন WhatsApp, ঠিক আছে, ইউটিউবে দেখি দাদার সাথে দেখা হয়, ঠাকুরটা ভালো লেগেছে কিন্তু প্যান্ডেলটা প্যান্ডেলটা ভালো লাগে, বুঝতে পারবো দেখলে আসতে। তো চলো আগে আরও প্যান্ডেল দেখছি, তোমাদেরও দেখাচ্ছি সঙ্গে থেকে। আমরা এখন চলে গেছি ত্রিধারা সম্মেলনের কাছে, ত্রিধারা এইদিকে বালিগঞ্জ কালচারা ঠিকের পেছন দিকে, দুদিকে পরপর দুটো ভালো ভালো ঠাকুর। তো চলো ত্রিধারা সম্মেলনে কী করেছে তোমাদের আমি তা দেখিয়ে দিচ্ছি।
আমরা এইসবে চিতারা সামনে অনেক প্যান্ডেলটা দেখে বেরোলাম, লাইন তো প্রচুর হয়েছে কিন্তু প্যান্ডেলটা দেখে মন ভরে গেল, এরকম লাগলো চিতারা প্যান্ডেল খুব ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে সার্থক হয়েছে, সত্যি একটা ভালো প্যান্ডেল দেখলাম, খুব ভালো প্যান্ডেল দেখলাম। এবারে আগে যাচ্ছি, আরও অনেক প্যান্ডেল আছে। চিতারা সম্মেলনটা দেখার পর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম, আর বাঁধিতে পড়ল ভাইজার একটি পুজো। নামটি ঠিক আমরা জানি না, কিন্তু এই পূজা মণ্ডপটি দেখে আমাদের খুব ভালো লাগলো, ওই জন্য আমরা এই পূজা মণ্ডপটি ভিজিট করে ফেললাম। ভারী সুন্দর প্রতিমাটি করেছে সাথে প্যান্ডেলটি। ভাইজার পুজোটি দেখার পর আমরা বালিগঞ্জ কালচারালের দিকে যাওয়ার পথে আরও একটি রাস্তায় সুন্দর একটি প্রতিমার মূর্তি আমরা দেখলাম, সাথে প্যান্ডেলটিও বেশ ভারী সুন্দর করেছে, যা সকলের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করবে। তাই আমরা এই প্যান্ডেলটিও দেখে সামনের দিকে এগিয়ে গেলাম। আমরা এখন প্রথমে দেশপ্রিয় পার্ক, তারপরে আমাদের চিতারা সম্মেলনী, তারপরে হাজার একটা পুজো দেখার পর আমরা এখন যাচ্ছি বালিগঞ্জ কালচারালে। মোটামুটি লাস্টের যে দুটো প্যান্ডেল লেগেছে, চিধারা আর একটা হাজরার পুজো, অত নাম না হলেও কিন্তু খুব ভালো পুজোটা করেছে। এখন আমরা বালিগঞ্জে যাচ্ছি, মোটামুটি এখন আমরা এখানে একটা জায়গাতে এসেছি, এখানে সবাই ছবি তুলছে, এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে, এখানে ভালো ক্যামেরার একটা স্পট আছে, ছবি তুলছে। আমরা এখন বালিগঞ্জে যাচ্ছি, বালিগঞ্জে কী করেছে দেখে নিই। ঠাকুরটা খুব সুন্দর লাগছে, মণ্ডপটা যেরকম সুন্দর ভাবে সাজিয়েছে, ঠাকুরটা খুব সুন্দর লাগছে, সুন্দর লাগছে প্যান্ডেলটা। তোমরা যদি সাউথে আসো তাহলে মানে চিধারা থেকে বেরোনোর পরে বালিগঞ্জ গার্মেন্টস এই প্যান্ডেলটি করবে, উপরে দেখা আছে দক্ষিণী সঙ্গ, দেখতে পারো খুব ভালো প্যান্ডেল। আমরা এখন চলে এসেছি বালিগঞ্জ কালচারালে, তাই তো প্যান্ডেলটা দেখি, দুধটা খুব সুন্দর করেছে, তোমাদেরও দেখিয়েছি প্যান্ডেলটা দেখে নাও। এখন অবধি যে কটা প্যান্ডেল দেখেছি তার মধ্যে বালিগঞ্জ কালচারালটা সেরা, ওয়ান অফ দ্য বেস্ট সত্যি কথা বলতে গিয়ে। তিহারাটা আছে কিন্তু বালিগঞ্জ কালচারাল জাস্ট সেরা করেছে, সেরা। তোমাদের আমি সাউথে আসলে আমি অবশ্যই একটাই কথা বলবো, বালিগঞ্জ কালচারা দেখে যাও, নাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। ভেতরটা একদম অন্যরকম একটা পরিবেশের সৃষ্টি করেছে বালিগঞ্জ কালচারাল, তোমরা অবশ্যই এসে একবার দেখে যাও। এখন আমরা যাচ্ছি সমাজসেবী সংঘ, বালিগঞ্জ কালচারাল যেখানে আছে তার ঠিক অপোজিটেই, এখানে এই যে সমাজসেবী সংঘ দেখতে পেয়ে যাবে, ঠিক অপোজিট করে সমাজসেবী সংঘ, মানে এখানে আসলে তোমরা তিন চারটে প্যান্ডেল পরপর দেখে।
আমরা এখন রাস্তা ঘুরিয়ে ফেলেছি, ঘুরিয়ে ফেলে আমরা চলে এসেছি এখন সোজা লেক গার্ডেন মুদিয়ালিতে যাবো বলে ঠিক করেছিলাম। এখন পুরো ঘেটে ঘ হয়ে গেছে। রাস্তা গুলিয়ে ফেলা হয়েছে। দেখা যাক আবার ম্যাপ দেখতে পাচ্ছে, আবার ম্যাপ দেখে নিয়ে যাওয়া হচ্ছে। দেখা যাক রাস্তাটা ঠিকঠাক কতক্ষণে পৌঁছতে পারি মুদিয়ালিতে। পুজোতে বেরোবো, এরকম একটু যদি না হয় তাহলে পুজো যাওয়ার মজাটা কি কি? আমরা এখন আছি মুদিয়ালিতে, আর মুদিয়ালির পেছনের ভিড়টা খালি দেখুন। এখন কটা বাজে? কটা বাজে বলে? এখন বাজে প্রায় 8:30, সপ্তমীর সন্ধ্যা। পেছনের ভিড়টা খালি দেখুন। মুদিয়ালির পর কোথায় যাবো? শিব মন্দির। তো আমরা এখন মুদিয়ালির পর যাবো শিব মন্দির, শিব মন্দিরের পর ডাইরেক্ট বাড়ি যাবো। গায়ে ঢুকে আমরা ফিট হয়ে গেছি, না বেরোতে পারছি না এগোতে পারছি। যেমন ভিড়টা হয়েছে ভেবেছিলাম এত ভিড় হবে না, কিন্তু আগে এখন প্রচুর লাইনে, পিছনের লাইনটা একবার দেখো। সপ্তমীর সন্ধ্যায় মুদিয়ালির আজ পরিবেশটা দেখে ভিড়টা দেখো, পিছনে মনে হয় এখন মোটামুটি 1000-2000 লোক অলরেডি আছে। দেখা যাক আগে কখন গিয়ে ঠাকুরটা দেখতে পাই। আমরা এখন মুদিয়ালি ক্লাব থেকে বেরোলাম, এমন ভিড় হয়েছে প্যান্ডেলে, এমন ভিড় হয়েছে প্রায় 3 ঘন্টা লাইন দিয়ে, 3 ঘন্টা লাইন দিয়ে। কিন্তু আমি অত ভালো কিছু করে না, হ্যাঁ করেছে ঠিক আছে, নর্মাল প্যান্ডেলে করেছে, প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা এখন বেরোলাম। আর ভেতরে ঢুকে মাত্র 5 মিনিটও নয়, 2 মিনিট খালি দাঁড়াতে দিচ্ছে। ভিডিওটা তোমরা আশা করছি পুরোটা দেখেছো, আর পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কোন কোন প্যান্ডেলটা তোমরা দেখেছো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিও, আর যত পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর মুদিয়ালিটা কেমন লেগেছে সেটা জানিও। আমরা 3 ঘন্টা দাঁড়িয়ে, লাইনে দাঁড়িয়ে মুদিয়ালিটা দেখেছি, আর এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ, আমার চ্যানেল আজকে 1K হয়ে গেছে, এরকমভাবে সাপোর্ট করতে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো ততদিনে ভালো থাকবে, ভালো করে ঠাকুর দেখো, এনজয় করো, শুভ সপ্তমী, শুভ সপ্তমী।